তোমাদের আজকে তোমাদের আজকে 555 টাইমার আইসির অ্যাস্টেবল মোডটা তোমাদেরকে বোঝানো হবে, যে কিভাবে ওয়ার্ক করে, কিভাবে সার্কিট ডায়াগ্রামটা আছে, কিভাবে কাজ করে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো সেই জিনিসটা কিভাবে কি কাজ করছে। ওকে, তো তোমাদের দেখো এখানে 555 টাইমার আছে, ঠিক আছে? এখানে অ্যাস্টেবল মোডটা তোমাদেরকে দেখাবো কিভাবে জিনিসটা তোমাদেরকে, যে কোন গ্রাফটা তৈরি হচ্ছে, কোন ওয়েব ফর্মটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের দেখো এখানে 555 টাইমের আইসি পিন ডায়াগ্রামগুলো করা আছে, ঠিক আছে? এখানে দেখো এক নম্বর যে পিন ডায়াগ্রামটা আছে, এক নম্বর পিন ডায়াগ্রামটা কানেক্ট আছে তোমার গ্রাউন্ডের সাথে, ঠিক আছে? এবার দেখো দু নম্বরটা কোথায় আছে, দু নম্বরটা দেখো এখানে একটা ক্যাপাসিটারের সাথে কানেক্ট করাচ্ছে, 0.01 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের সাথে তোমার কানেক্ট আছে, গ্রাউন্ডের সাথে ক্যাপাসিটারটা আবার কানেক্ট আছে, ঠিক আছে? এবার দেখো দুই নম্বর থেকে ছ নম্বরটা শর্টেড আছে, ঠিক আছে? এখানে দু নম্বর থেকে ছ নম্বরটা শর্টেড আছে। এবার দু নম্বরের যে জাংশন পয়েন্ট আছে সেইখান থেকে কোথায় গেল, একটা তোমার ভেরিয়েবল রেজিস্ট্যান্সে গেল, ঠিক আছে? ভেরিয়েবল রেজিস্ট্যান্সে গেল। এবার ভেরিয়েবল রেজিস্ট্যান্স থেকে সাত নম্বরের পয়েন্টে, ভেরিয়েবল রেজিস্ট্যান্সের অপোজিট পয়েন্টটা তোমার সাত নম্বরে গিয়ে কানেক্ট হলো, ঠিক আছে? এবার সাত নম্বরে যে পয়েন্টটা আছে, সাত নম্বর থেকে দেখো সাত নম্বরের জাংশন পয়েন্ট থেকে তোমার কোথায় যাচ্ছে, আরেকটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সে যাচ্ছে, সেই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কোথায় কানেক্ট করছে সেটা দেখো, চারের সাথে কানেক্ট আছে। ইভেন চার আর আট দুটো আবার অলরেডি শর্টেড আছে, ঠিক আছে? এবার এই পয়েন্টটা তোমার পুরোপুরি শর্টেড পয়েন্ট, এবার চারের সাথে আট শর্টেড, এবং তোমার এখানে সাতের সাথে যে ভেরিয়েবল পয়েন্টের আউটপুট টার্মিনালটা সেটা চারের সাথে কানেক্ট আছে, ঠিক আছে? এবার যে এই পয়েন্টে, এই পয়েন্টে চলে যাচ্ছে কোথায়, আমার 12 ভোল্ট সাপ্লাই, 12 ভোল্ট সাপ্লাইটা আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে দেখো পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে, পাঁচ নম্বর পয়েন্টটা কী আছে, 0.1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের সাথে কানেক্ট হয়ে সেটা গ্রাউন্ড করা হয়েছে, ঠিক আছে? এবার দেখো এইটা পুরোপুরি গ্রাউন্ড পয়েন্ট, গ্রাউন্ড পয়েন্টে এটা কোথায় আছে, নেগেটিভে কানেক্ট আছে, ঠিক আছে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ আমি কানেক্ট করলাম। আর এখানে যে তিন নম্বর পয়েন্টটা আছে, তিন নম্বর পয়েন্টটা থেকে দেখো আউটপুট টার্মিনাল বেরোচ্ছে, ঠিক আছে? এইখান থেকে আমরা আউটপুট সিগন্যালটাকে নেব। এবার তারপর আমরা সিআরওতে কানেক্ট করব, কিভাবে কি ওয়েব ফর্মটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এবার তোমরা দেখো, তোমাদের দেখো এই জিনিসটা করা আছে অলরেডি, তো সেই জিনিসটা দেখো গ্রাফটা, এখানে যে ওয়েব ফর্মটা আসবে দেখো স্কোয়ারের আকৃতিতে আসছে, স্কোয়ার ওয়েবের আকৃতিতে, তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে এটা আবার আমি সার্কিট ডায়াগ্রামটা ইয়ে করে দেখাবো তোমাদেরকে কানেকশান করে, ঠিক আছে? তোমরা দেখো, এবার দেখো তোমরা সেম সার্কিট ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার 555 টাইমার আইসি যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেই অনুযায়ী আমরা করবো এখানটায়, দেখো, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস, আমরা স্টার্টিং করবো কোথা থেকে, এক নম্বর পয়েন্ট থেকে আমরা স্টার্টিং করবো, ঠিক আছে? এক নম্বর পয়েন্ট থেকে আমরা স্টার্টিং করবো। তোমরা সার্কিট ডায়াগ্রামটা দেখেছো যে কীভাবে সার্কিটটা ড্র করা আছে, ঠিক আছে? এরপর আমরা এক নম্বর পয়েন্টটা অলরেডি দেখো গ্রাউন্ডেড আছে, ঠিক আছে? এরপর আমরা দু নম্বরে যাবো, ঠিক আছে? এবার দু নম্বর পয়েন্টটা থেকে আমরা কোথায় যাব, আমরা সার্কিট ডায়াগ্রামে দেখেছি যে 0.1 মাইক্রোফ্যারাডে আমরা কানেক্ট করব, এটা অলরেডি কানেক্ট আছে নেগেটিভের সাথে গ্রাউন্ড টার্মিনালে। তাহলে আমি এখানে দু নম্বর পয়েন্টটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? দু নম্বর থেকে তারপর কোথায় গিয়েছে, দু নম্বর থেকে দেখো ছ নম্বরটা শর্টেড আছে, এটা শর্টেড কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো দু নম্বর থেকে একটা আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্সে কানেক্ট করবো,
এক ভেরিয়েবল রেজিস্ট্যান্সে দেখো তিনটে পয়েন্ট আছে, ঠিক আছে? তিনটে পয়েন্টের তিনটে টার্মিনালে কানেক্ট কীভাবে করব? একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে আমার ইনপুট দেব, আর সব সময় জেনে রাখবো যে মিডল যে পয়েন্টটা আছে সেটা থেকে আমরা আউটপুট নেব। না হলে কি হবে, আমি যদি এই পয়েন্টটাতে ইনপুট দিই, এটাতে আউটপুট দিই, গোটা রেজিস্ট্যান্সটা আমি ভ্যারি করতে পারবো না, অলরেডি ফিক্সড রেজিস্ট্যান্সটা আমি পেয়ে যাবো। কিন্তু আমার এখানে ফিক্সড রেজিস্ট্যান্স চায় না, কেননা আমরা কিভাবে টাইমটাকে ভ্যারি করবো, ইয়ে করব, তার উপর সেই জন্য আমাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা নিতে হচ্ছে। এখানে কি করব, একটা পয়েন্টে আমরা ইনপুট দেব, অপোজিট পয়েন্ট থেকে আমরা আউটপুটটা বার করব। ঠিক আছে, আমরা 2 নম্বর থেকে কানেক্ট করে দিলাম। আউটপুটটা ঠিক এই পয়েন্টটা থেকে বার করলাম, এই পয়েন্টটা থেকে বার করে কত নম্বরে যাবে? 7 নম্বরে। আমরা সার্কিট ডায়াগ্রামে দেখেছি 7 নম্বরে, 7 নম্বরে কানেক্ট করার পর কোথা থেকে যাবে? 7 নম্বরে যে জাংশন পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা থেকে কোথায় যাবে? যে আরেকটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সে, আরেকটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সে আমরা কানেক্ট করব। ঠিক আছে, আমরা দেখতে পেলাম। এবার এই পয়েন্টটা থেকে যে কানেক্ট করলাম, এটার আউটপুট আমরা বার করবো কোন পয়েন্ট থেকে? অবভিয়াসলি এই পয়েন্ট থেকে, কেননা এই পয়েন্ট থেকে না বার করলে আমরা এই জিনিসটা ভ্যারি করে কোনো রেজাল্ট পাবো না, সেই জন্য আমরা এই পয়েন্টটা থেকে বার করবো। আউটপুটটা আমরা কানেক্ট কোথায় করবো? এর যে আউটপুটটা বেরোলো সেকেন্ড ভেরিয়েবল রেজিস্ট্যান্সের আউটপুটটা আমরা কোথায় কানেক্ট করবো? আমরা 4 নম্বরে কানেক্ট করবো। 4 নম্বরে কানেক্ট মানে দেখো এখানে অলরেডি 4 নম্বরটা ইনবিল্টভাবে ইন্টারনালি কানেক্ট করা আছে, সেই জন্য এখানে কানেক্ট করা আছে, দেখানো আছে। এবার এই পয়েন্টটা তো গোটাটাই সেম পয়েন্ট, সেম পয়েন্ট যেহেতু আমি এই জায়গাটায় কানেক্ট করে দিলাম, এর আউটপুট যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের আউটপুটটা আমি এখানে ইনপুট করে দিলাম, এরপর 4 নম্বর কানেক্ট হয়ে গেল। এবার দেখবে 4 নম্বরের সাথে 8 নম্বরটা শর্টেড আছে। ঠিক আছে, 4 নম্বরের সাথে 8 নম্বরটা শর্টেড আছে, তাহলে আমি শর্টেড করে দিলাম, শর্টেড হয়ে গেল। এরপর কি আছে, যে 8 নম্বর টার্মিনালটা আছে এটা আমি কি করবো, পজিটিভের সাথে কানেক্ট করবো। এই পজিটিভ পজিটিভের সাথে কানেক্ট করে দিয়েছি, ওকে। এবার দেখো আমার বাকি থাকলো কি, বাকি থাকলো আমার 5 নম্বর টার্মিনালটা। 5 নম্বরের সাথে কি আছে, 0.1 মাইক্রোফ্যারাডের সাথে আমার কানেক্ট করতে হবে 5 নম্বরটা। ঠিক আছে, এবার কমপ্লিট হয়ে গেল আমার সার্কিট, কমপ্লিট। 1, 2, 6, 6 শর্টেড আছে, 7, 7 এর সাথে জাংশন পয়েন্ট ইন হচ্ছে, আবার আউট হয়ে সেকেন্ড রেজিস্ট্যান্সে যাচ্ছে, রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে 4 নম্বরের সাথে, 4 নম্বরের সাথে 8 নম্বর শর্টেড আছে, আর এখানে আমার 3 নম্বরে আউটপুট। ঠিক আছে, 3 নম্বরে আমার আউটপুট, এখানে লেখা আছে আউটপুট, 3 নম্বরে আমি আউটপুট নেব, ওকে। এবার যে নেগেটিভ পয়েন্টটা আছে, নেগেটিভ পয়েন্টটা আমি কানেক্ট কোথায় করবো? নেগেটিভ পয়েন্টটা আমি এখানে নেগেটিভে কানেক্ট করে দেবো। ঠিক আছে, এবার দেখো সার্কিটটা আমি টেস্ট করার জন্য কি করব, এখানে যে ইন্ডিকেটরটা আছে সেটার সাহায্যে আমরা টেস্ট করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো এটা ব্লিঙ্ক করছে, ঠিক আছে, ব্লিঙ্ক করছে যেহেতু, সেহেতু সার্কিটটা ওকে কন্ডিশন আছে। ঠিক আছে, আমরা একটা জিনিস কি কি দেখবো, দেখো এই জায়গাটায় আমি যখন রেজিস্ট্যান্সটা ভ্যারি করব, এখানে আমার যে ইন্ডিকেটরটা আছে সেটাও ভ্যারি হবে। দেখো দেখো এই এইখানে যখন দিচ্ছি, একদম কমে যখন দিচ্ছি, তখন দেখো হাই করে দিচ্ছি, তখন এই জিনিসটা কি হচ্ছে, একটা টাইম সাপেক্ষ হিসেবে এই জিনিসটা ব্লিঙ্ক করছে, মানে একটু টাইম নিয়ে ব্লিঙ্ক করছে। এরপর যখন দেখো এটাকে আমি কমিয়ে দেবো, তখন সেটা স্পিডটা বেড়ে যাবে, ব্লিঙ্কের স্পিডটা দেখো বেড়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, এরপর স্পিডটা বাড়তে বাড়তে একটা টাইম আসবে, দেখো অলরেডি জ্বলেই থাকবে, স্পিডটা ব্লিঙ্ক আর লাইটটা ব্লিঙ্ক করবে না, অলরেডি জ্বলে থাকবে, সেহেতু আমি এটাকে কমিয়ে দিলাম। ঠিক আছে, ইভেন এখানেও দেখো একটা এটাকে ভ্যারি করলে দেখো কি হবে, এখানে ভ্যারি করলে এটা একটা টাইম আসবে যে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে,
মানে অত্যধিক রেজিস্ট্যান্সটা বেশি হাই হয়ে গেল, এও দেখো আস্তে আস্তে কমাবো, ওটা ব্লিঙ্ক হতে শুরু করবে। ওকে এটা দেখো, এই জিনিসটা টাইমের সাপেক্ষে, এই এই জিনিসটা দেখো অনেকটা স্লোলি হচ্ছে, এটা অনেকটা স্পিডে হচ্ছে, ইভেন যখন অত্যধিক হাই হয়ে যাচ্ছে তখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের সার্কিটটা আরেকবার বুঝিয়ে দিই। আমরা ফার্স্ট কানেক্ট করলাম কোথায়, এক নম্বরে, এক নম্বরে অলরেডি শর্টেড আছে এক নম্বর, এরপর দু নম্বরে গেলাম, দু নম্বরের সাথে ছ নম্বর শর্টেড আছে। ঠিক আছে, এরপর দু নম্বরের সাথে পয়েন্ট ওয়ান মাইক্রোফ্যারাড কানেক্ট আছে, অলরেডি কানেক্ট করে দিয়েছি। এরপর কী আছে, দু নম্বর পয়েন্ট থেকে আমার ভেরিয়েবল রেজিস্ট্যান্সে যাবে, ফার্স্ট ভেরিয়েবল রেজিস্ট্যান্সে গেল, কানেক্ট হলো, ইনপুট দিলাম, ইনপুট দিয়ে আউটপুট বার করলাম, আউটপুটটা কোথায় গেল, সেভেন নম্বরে। সাত নম্বর থেকে সেটা কোথায় গেল, আমার সেকেন্ড ভেরিয়েবল রেজিস্ট্যান্সে গেল। ঠিক আছে, সেকেন্ড নম্বর ভেরিয়েবল রেজিস্ট্যান্সে গেল, সেখান থেকে আউটপুট বার হলো, আউটপুট বার হয়ে কোথায় গেল, যে আমার চার নম্বরে। আর এখানে অলরেডি আমাকে চার আর আট শর্টেড করা আছে, চার আর আট শর্টেড করে দিয়েছি। এবার যে শর্টেড পয়েন্ট আছে সে তার সঙ্গে চার নম্বরের সাথে আমি এটা যে সেকেন্ড ভেরিয়েবল রেজিস্ট্যান্সের আউটপুটটা আমি এখানে ইন করে দিলাম। ঠিক আছে, এরপর যে এই টার্মিনালটার সাথে আমি পজিটিভ কানেক্ট করলাম, 12 ভোল্ট কানেক্ট করে দিয়েছি। এরপর বাকি থাকলো কোনটা, পাঁচ পাঁচ নম্বর টার্মিনালের সাথে 0.1 মাইক্রোফ্যারাড আমি কানেক্ট করে দিয়েছি। এবার দেখো নেগেটিভ পয়েন্টটা আমি নেগেটিভে কানেক্ট করে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমার সিগন্যালটা পাচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের আমি গ্রাফে দেখাবো যে সিআরও ক্ষেত্রে তোমাদের ওয়েব ফর্মটা কীভাবে কী কাজ করছে। ঠিক আছে, পজিটিভ পয়েন্টটা পজিটিভে আর নেগেটিভটা নেগেটিভে আমি কানেক্ট করলাম। ঠিক আছে, এবার দেখো এখানে যে সিগন্যালটা আসছে সিগন্যালটা তোমরা দেখতে পাবে, সিগন্যালটা দেখো তোমার স্কোয়ার ওয়েভে জিনিসটা আসছে, বুঝতে পারছো? আমি এটা স্লো করে দিলে স্লোলি হচ্ছে, জিনিসটা স্পিডে দিলে আমরা এই পজিশনে রাখলে জিনিসটা স্কোয়ারটা যে হচ্ছে আমি বুঝতে পারবো স্কোয়ারটা হচ্ছে। ওকে, তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমার সঙ্গে আলোচনা করবে কোনটা কি বুঝতে প্রবলেম হয়েছে কি না। ঠিক আছে, তোমাদেরকে সেরকমভাবে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।